আমি সবচেয়ে বেশি আপ্লুত, স্বেচ্ছাসেবকরা যে পরিমাণ শ্রম দিচ্ছেন আল্লাহর জন্য, ইতিহাসে বড় বিরল ঘটনা। আমি চ্যারিটি নিয়ে কাজ করছি আজকে দীর্ঘদিন, 20-22 বছর যাবৎ কাজ করছি আলহামদুলিল্লাহ। এই আমার দীর্ঘ অভিজ্ঞতা আমি দেখেছি এই বছর বন্যার্থ মানুষের জন্য বাংলাদেশে মানুষের এত ভালোবাসা, এদেশে মানুষের মন মানসিকতার যে এত ভালো দিক, যারা উজাড় করে দিয়ে স্বেচ্ছায় শ্রম দিয়েছেন। আমি নিজে গত রাতের আগের রাতে আমি 3 ঘন্টা তাদের সাথে শ্রম দিতে বাধ্য হয়েছি, যখন দেখেছি চেহারার দিকে তাকাবার অবস্থা নেই, আমরা ঘর্মাক্ত হয়ে যাচ্ছি, এখানে বিশেষ করে এসি নাই, ফ্যান পর্যন্ত নেই, ঘামাচ্ছেন আবার শুকাচ্ছেন, এরপরও তারা কোনো প্রকার বিরক্ত নন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য বিরাট প্রেরণার বিষয়। আমাদের সাইফুল্লাহের মতো এত ব্যস্ত মানুষ সব কাজকাম ফেলে রেখে আজকে 1 সপ্তাহ যাবত এখানে ডিউটি করছে। আসলে আমাদের তো সকলের ফিল্ডে যে করার কিছু নাই, তো এখান থেকে প্যাকেট, প্রত্যেকটা প্যাকেটে হাতটা লেগে যাচ্ছে, আমাদের ভাইদের কাছে যে শুভেচ্ছা যাচ্ছে, উপহার যাচ্ছে, এটা আমাদের পাওনা চাই। এটা আসলে আল্লাহর কাছে আমাদের উত্তম বিনিময় ছাড়া আমাদের কোনো চাওয়া নাই, এইটুকুই আমাদের আনন্দ আলহামদুলিল্লাহ। আর এই কাজ করতে সুযোগ পেয়েছি, এতে আমরা তৃপ্তি আলহামদুলিল্লাহ। এটা আমাদের পরিশ্রম নয়, এটা আমাদের খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক বৃদ্ধা আসছেন, বয়স তো আমার মনে হচ্ছে যে 100 ছুঁই হবে অলমোস্ট, তিনি কিছু টাকা নিয়ে আসছেন নিজের মতো করে, একটা বাচ্চা ছেলে, তার জমানো টাকা, সে তার মাকে দেখে যে আমাদের এখানে সহায়তা পাঠাচ্ছে, তখন সে বলছে আমি এটা দেবো, তখন সেটা পাঠিয়ে দিয়েছে সে। তো আলহামদুলিল্লাহ এভাবে বিভিন্ন জায়গা থেকে মানুষ কাজ করছে, যার যার জায়গা থেকে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রচেষ্টাগুলো কবুল করে নিন। আপনারা ভলান্টিয়ার ভাড়া যারা আছেন, আমাকে শুনছে, যারা সামনে আছেন, আপনাদেরকে বলছি, আমাদের জীবনের অন্যতম একটা পন্থা আমরা মানুষের কল্যাণে কাজ করব। আমাদের কথা দ্বারায়, আমাদের কাজ দ্বারায়, আমাদের আচরণ দ্বারায়, আমাদের কোন প্রকার পদক্ষেপ দ্বারায় কখনো কোনো মানুষকে, সে যে ধর্মেরই হোক, আমরা কাউকে কখনো কষ্ট দিব না। সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই শপথ করি আমরা মানবতার কল্যাণে কাজ করব। আমাদের উদ্দেশ্য হবে মানুষের কাছে চেহারা দেখানো, বাহবা পাওয়া, আমাদের উদ্দেশ্য হবে কি আল্লাহ সন্তুষ্ট। আমাকে যারা দেখছেন অনলাইনে, আমি আপনাদেরকে বলতে চাই, আমাকে আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে বাহবা দিচ্ছেন, এগুলো দেখে সত্যি আমার লজ্জা হয়, কারণ আমাকে আপনারা দেখছেন আমি হলাম মাটির উপরে ইট। আমার এই ফাউন্ডেশনের কাজের মাটির নিচের ইটগুলো আপনারা দেখেন না, এই লোকগুলো যারা দাঁড়িয়ে আছে এই লোকগুলো হলো মাটির নিচের ইট, যারা কাজ করে চলেছেন রাত দিন। ভাই কোথেকে আসছেন? শ্রম দেওয়ার জন্য, মাশাআল্লাহ। এদিকে আসো তো বাবা, একটু তোমার পরিচয় হয়, কি নাম তোমার? হেফজো করেছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ভাই কোথেকে আসছেন? এদিকে আসেন। মুরব্বী সকাল থেকে অনেক পরিশ্রম করছেন, আপনি কি অবসর? আমি পুলিশে চাকরি করি। মাশাআল্লাহ, ভাই পুলিশে চাকরি করেন, ছুটিতে আছেন, এই সময়টাতে তিনি আলহামদুলিল্লাহ কাজ করছেন। আলমগীর ভাই ঢাকা ওয়াসাতে আছেন, ঢাকা ওয়াসাতে আছেন, আজকে অনেকগুলো বিস্কিট এসে নিয়ে আসছেন আমার সবাইকে খাওয়ানোর জন্য। আমরা এত মানুষ এখানে, প্রায় আজকে কত, 300-400 মানুষ হবে, 300-400 মানুষ কাজ করছে, একটি মুহূর্তের জন্য কারো বিরতি নেওয়ার সুযোগ নাই। তাহলে কাজের ভলিউম চিন্তা করা যায় এখান থেকে, যে যেভাবে কাজ করছে মনে হয় প্রফেশনাল, এক একজন প্যাকেজিং এর উপরে মনে মাস্টার্স করছে, যেভাবে দ্রুততার সাথে প্যাকেট করে, আমি তো দেখে হ্যান্ডেড হয়ে যাই কিভাবে করে মাশাআল্লাহ, এক একজন করতে করতে হাত হয়ে গেছে। আমাদের অনেক ভাই আছেন যে তাদের হাত কেটে পর্যন্ত গেছে, এরকম অনেক ভাই আছেন। আমাদের এই ভাই হাতে ব্যথা পেয়েছে আজকে, আপনি প্রথম দিন থেকে আছেন? প্রথম দিন থেকে আছে, ননস্টপ কাজ করে যাচ্ছে প্রতিদিন, এবং আবাসিক থাকে। আপনি কি করেন, পরিচয় দেন? আমি বিএসসি ইঞ্জিনিয়ার, ইউআইটিএস থেকে। ইউআইটিএস থেকে করছেন, এত পরিশ্রমী মানুষ না বললেই নয়। আমাদের যে হলুদ আর গুড়া মরিচের যে প্যাকেজিং, ওয়াল্লাহে যারা করছেন এই দুই হাত পর্যন্ত তাদের শেষ হয়ে গেছে, জ্বলে পুড়ে ঘাড় পর্যন্ত জ্বলে গেছে। আমাকে সে যে বলছে যে শেখ যদি বলেন তাহলে একটু যাওয়ার, আমরা 2 দিন ধরে আর পাচ্ছি না, এগুলো সব ঘাড় মতো হয়ে গেছে, কারণ মরিচ আর হলুদ এটা সবচেয়ে ডিফিকাল্ট ছিল শেখ। আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে এই পুরো আয়োজনে কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি অভিভূত করেছে, আপনারা হয়তো মনে করবেন ফান, আপনারা হয়তো মনে করবেন মানুষ আমাদের ডাকে এতটা সাড়া দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি তাদেরকে স্যালুট জানাই, শুকরিয়া জানাই। আর আমার স্যালুট কিছু আসা যায় না, যাকে খুশি করার জন্য দিয়েছেন তিনি তাদেরকে খুশি করেন, আমরা দোয়া করি। কিন্তু তার চাইতে বড় যে জিনিসটা আমাকে অনুপ্রাণিত করেছে তা হলো এই ভাইদের শ্রম। মানে এইভাবে শ্রম দেয়া এটা কোনোদিনই সম্ভব নয়। আমি নিজে গতকালকে যে টিম নিয়ে সুনামগঞ্জে গিয়েছি, ফজরের পরে আমরা বের হয়েছি, রাত 9:16 পর্যন্ত ওখান থেকে আমাদেরকে ভাইরা বলছে যে তখন পর্যন্ত পেটে দুপুরের খাবার পড়ে নাই, সকাল ফজর পরে বেরোছে, ক্ষুধায় আমি নিজে কাঁপতে কাঁপতে হোটেলে গিয়ে খাবার খেয়েছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলের প্রচেষ্টা কবুল করুক, বানবাসী মানুষের কষ্ট দূর করুক, বাংলাদেশের মানুষ যে কোনো ধর্মের যে কোনো বর্ণের নির্বিশেষে সকল মানুষের বিপদে আমরা আমাদের সাধ্য অনুযায়ী পাশে দাঁড়াবো, ঠিক আছে না ইনশাআল্লাহ।
অর্থ দিয়ে না পারলে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে কোনো মানুষের ক্ষতি কখনো করব না, পারলে কি করব, উপকার করব। এটা আমাদেরকে আমাদের আল্লাহ শিক্ষা দিয়েছেন, এটি আমাদেরকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।